হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে ভালোবাসা জীবন ভালোবাসা ময় জীবন তাই তো আমি চাই আমি কেন প্রত্যেকেই চান যে আমাদের জীবনে যেন আমাদের ভালোবাসার মানুষটা সময় থাকুক এবং আমাদের ভালোবাসার মানুষ আমাদের সময় বলুক যে আমি তোমাকে খুব ভালোবাসি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা বলা হয়ে ওঠে না পরিস্থিতির জন্য হয়তো সে বলতে পারে না হয়তো কোনো বাধা এসে এমন দাঁড়ায় যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে বলতে পারেন আমি তোমাকে ভালোবাসি বা আপনাকে তার মনে মনে যা বলার যেটা আপনি শুনতে চান হয়তো বলে উঠতে পারে না তার মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়েই নানান রকম কল্পনা আপনাকে নিয়ে নানান রকম কথা জানেন তো আমরা ধৈর্য ধরতে পারি না আসল কথা হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি না মানে আমাদের ধৈর্যর ভীষণ অভাব কিন্তু যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমাদের জীবনে ভালোবাসা আমাদের জীবনের প্রেম সেও কিন্তু আমাদের কাছে আসার জন্য পাগল এটা আমাদের বিশ্বাস করতে হবে বন্ধু এই যারা দেখছেন আমাকে আমার এই এত এত বন্ধু সবাইকে বলছি যে আপনার ভালোবাসা কিন্তু আপনার কাছে আসবেই কিছুদিনের দূরত্ব তারপরে সে ফিরবে দূরত্ব সবার জন্য সব রকম কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং কারোর সঙ্গে তো পুরোপুরি রেজোনেট করবে না আবার করেও যেবে হয়তো পুরোপুরি নাইনটি পার্সেন্ট তো রেজোনেট করে গেল ক্লেম করবেন রেজোনেট করলে ক্লেম করবেন ঈশ্বরকে বলবেন যে হ্যাঁ আমাকে এটা যতটা ভালো তা আছে আমাকে দাও ঠিক আছে আর যদি ক্লেম না করে প্লিজ আপনি লেট গো করে দিতে পারেন বা রিডিংটাকে এমনি সাধারণ রিডিং মনে করে শুনবেন কারণ এটা সবার জন্য বাড়ানো ওপেন প্ল্যাটফর্মে করা রিডিং বন্ধু সবসময় যে আপনার সঙ্গেই পুরোটা করবে তাও না আবার করতেও পারে যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কৃষ্ণাস ফ্যামিলিতে যদি ভালো লেগে থাকে রিডিংটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে বেলটা দাবিয়ে দেবেন কারণ প্রত্যেক দিন আমি ভিডিও দিই এখানে মর্নিংয়ে তো প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশানটা যেন পয়লা আপনার কাছে গিয়ে পৌঁছে যায় ফ্রেন্ডস আমি প্রত্যেক সপ্তাহতে একটা করে লাভ রিডিং দিই তো আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি লাভ রিডিং নিয়ে কারণ আপনার পার্টনারের আপনার ভালোবাসার মানুষের অন্তরে আপনার জন্য যে কি ফিলিংস রয়েছে সে যে কী আপনাকে বলতে চাইছে সেটাই আজকে দেখে নেবো রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ভীষণ পজিটিভ থাকবেন আর ক্লেম করবেন বারবারই বলি সব সময় ক্লেম করবেন রিডিংটাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বোল হরি বোল আর সময় জেনে রাখবেন ট্যারোতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে হয় প্লিজ লাইক করবেন বা থ্যাংক ইউ সো মাচ লিখবেন আমি জানি অনেকে লজ্জা পান লোকে দেখে নেবে কি বলবে কারণ অনেকেরই আছে এক্সট্রা ম্যারাটের অ্যাফেয়ারে আছেন আপনারা রিডিংটা যারা দেখেন তো হয়তো বলতে পারেন না তো প্লিজ লাইকটা করবেন লাইকটা করে নিজেকে অন্তত রেজোনেট করবেন রিডিংটার জন্য যখন আপনি এতটা মন দিয়ে বসে থাকেন যে রিডিংটা আপনি দেখবেন বলে আপনার সঙ্গে কিন্তু কোনোটাই মিলবে না যদি রেজনেট না করেন তো বুঝেছেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেন মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর পার্সোনালি কেউ যদি রিডিং দিতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে মেসেজ করবেন ফোন করবেন না মেসেজের অ্যান্সার আমি ডেফিনেটলি দেব আর নেগেটিভিটি থেকে দূরে থাকুন নেগেটিভ চিন্তা ভাবনার থেকে দূরে থাকুন ঠিক আছে সবাইকে আমি এটা যদি মনে থাকে যে আমাদের রিলেশনে থার্ড পার্টি এলো কেন বা কে এলো কি বৃত্তান্ত নানান ভেতরে কোশ্চেন থাকে যে আপনার আপনার পার্টনার রিলেশনটা এখন কেমন আছে আমার ভালোবাসার মানুষ আমাকে এখন কতটা ভালোবাসে ওর কি আমি আছি এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন যদি আপনার মনে থেকে থাকে যদি মনে করেন সঠিক উত্তর চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমাকে কন্ট্যাক্ট করবেন প্লিজ জেনে রাখবেন পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটার জন্য আপনাকে পেড সেকশন নিতে হবে ঠিক আছে তো চলুন রিডিংটা স্টার্ট করছি নিজের পার্টনারের মুখটা চোখ বুঝিয়ে ভাবুন নামটা মনে মনে বলুন নিজের নামটাও বলুন ওকে চলুন স্টার্ট করছি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 राधे 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 श्याम राधे श्यामा श्या राधे राधे हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण हरे कृष्ण हे प्रभु बोदा আমার বন্ধুদের আমার যারা ভিউয়ার্স আছেন আমার সেই ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট কী ফিলিংস আছে লাভ ফিলিংস কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি আর জেল মাইকে প্লিজ গাইড মি ইউনিভার্স প্লিজ গাইড মি আপনার ভালোবাসার মানুষের আপনার প্রতি এতটাই ভরসা বন্ধু আপনাদের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন লং ডিসটেন্স এখানে অনেকের আমি রিডিং এ দেখতে পাচ্ছি আজকে যারা দেখছেন অনেকের কিন্তু অনেক লং ডিসটেন্স আছে ঠিক আছে বেশ কয়েক শত শত কিলোমিটার একটুখানি দূরত্বও না বলতে গেলে অনেক কিলোমিটারের একটা লং ডিসটেন্স প্রেম আছে এখানে দেখতে পাচ্ছি তো আপনার পার্টনার খুব ভালো করে জানে যে আপনি আপনার পার্টনারের ছবিতে যথেষ্ট পরিমাণে মানে চুমু খান আদর করেন আপনার পার্টনারকে মানে আই নো ইউ কিস মাই পিকচার ঠিক আছে আপনার পার্টনারে কিন্তু টোটালি সেই মানে অনুভূতি রয়েছে এটা আপনি বলুন চাই না বলুন আপনার সঙ্গে কথা হোক না হোক বাট হি নোজ দেয় ঠিক আছে ইনি জানে হি নো দ্যাট আই নো ইউ কিস মাই পিকচার আপনার পার্টনার কিন্তু আপনার সমস্ত কিছু দিয়ে আপনাকে ভালোবাসে মানে আপনি যেরকমই মানুষ আপনি হয়তো ভাবছেন আপনার পার্টনার এখন আপনাকে নিয়ে ভাবে না আপনাকে নিয়ে সে চিন্তা করে না হ্যাঁ আপনি ভাবছেন যে রিলেশনটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে নো কনট্যাক্ট সিচুয়েশনও কি আমাকে ভালোবাসে না কি বা কিছু তো দেখুন আপনার পার্টনারের ভেতরেই কিন্তু আপনার জন্য যথেষ্ট ফিলিংস রয়েছে ওকে এটা কিন্তু সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে হাজব্যান্ড ওয়াইফের জন্য ওয়াইফ হাজব্যান্ডের জন্য এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যারা আছেন থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছেন যারা মনে করুন বন্ধুর জন্য দেখছেন বা সেম জেন্ডারের জন্য দেখছেন সবার জন্য রিডিংটা ওকে আচ্ছা এখন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে বহুদিন হয়ে গেছে কোনো কথাবার্তা নেই যার জন্য এখন উনি আপনাকে ছেড়ে অনেক একা হয়ে আছেন উনি ওনার লাইফটা জীবনটা বর্তমান টাইমটা কিন্তু উনি অ্যাডজাস্ট করতে শিখে নিয়েছেন যে কিভাবে আপনাকে ছাড়া থাকা যায় একটা সময় যখন আপনাদের খুব ভালো বন্ডিং ছিল আপনারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেন না যেটা দেখতে পাচ্ছি দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতেন প্রত্যেক সময় আপনারা কথা বলতেন আপনাদের মধ্যে ভালোবাসার বারত্বতা মারাত্মক পরিমাণে ছিল কোন একটা কারণে আপনাদের দুজনের মধ্যে একটা রিলেশনে যে ব্রেকআপ হয়ে গেছে যে এখন একটা মানে বলে না একটা বিরতি পড়েছে তাতে উনি ভালো করেই জানেন যে ওনাকে এখন আপনাকে ছাড়া অ্যাডজাস্ট করতে হবে লাইফটা তবে উনি খুব চান যে দূরত্ব হয়ে গেছে কিন্তু অনেক সময় চোখের আড়াল হয়ে গেলে যে ভালোবাসা বেড়ে যায় আপনাদের মধ্যে তাই হয়েছে দিনে দিনে ওনার আপনার প্রতি প্রেমটাও বাড়ছে আপনারও ওনার প্রতি প্রেমটা বাড়ছে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু পাস্টকে ফরগেট করতে চাইছেন যেটা হয়ে গেছে লেটস ফর্গেট দ্য পাস্ট লেট ফ্রেন্ড এগেন উনি চাইছেন আপনার সঙ্গে বন্ধুত্বটা আবার ভালো করে করতে নতুন করে করতে কারণ উনি চাইছেন যে মানে আপনাদের অতীতে যে ভুলগুলো হয়েছে যে ভুলের হওয়ার জন্য আজকে আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা বন্ধ হয়ে মানে অ্যাকচুয়ালি এখন একটা নেগেটিভ এনার্জি এসেছে বা ব্লক করে রেখেছিল বা কথা বন্ধ যেটা চলছে সেটা যদি বলে না কাশ এটা আমি ঠিক করতে পারতাম যদি যদি আমাদের ভালো হতো ওইটা কিন্তু উনি চাইছেন যে যদি হতো তো এইটা যদি হতো তাহলে ভালো হতো উনি বল আপনাকে এটা বলতে চাইছেন ওনার ভেতরের অনুভূতি এটাই যে ইভেন আমার আমার দিন এমনও কেটেছে তোমার সাথে হয়তো এমনি কথা বলে চলে এসেছি কিন্তু আমি সত্যি তোমাকে তখনও ভালোবেসে গেছি তোমার সাথে আমার ঝগড়া হয়েছে তাও আমি তোমাকে ভালোবেসেছি আই উইল অলওয়েজ লাভ ইউ ইভেন আই ডোন্ট সে উনি জানেন কিন্তু আপনার পার্টনার খুব ভালো করে জানেন যে আই নো ইউ মিস মি উনি যে একা যে আপনাকে মিস করছেন তা নয় উনি খুব ভালো করে জানেন যে আপনিও কিন্তু আপনার পার্টনারকে বর্তমানে খুব বেশি পরিমাণে মিস করছেন এটা উনিও জানেন তবে উনি ভাবছেন যে আমি তো সব আশাই ছেড়ে দিয়েছি মানে এতটাই উনি টেনশন করেন বা ডিপ্রেশনে আছে যে আই হোপ আই হ্যাভ লস্ট অল হোপস মানে আপনিও আছেন আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনারের সঙ্গে কোনো যোগাযোগ মেনটেন করছেন না আপনি নিজেকে নিজে অনেক সময় প্রশ্ন করেন শুড আই সে অর শুড আই হাইড হোয়াটস ইন মাই হার্ট উনি অনেক সময় চান আপনাকে বলে দিতে যে আই কান্ট লিভ উইদাউট ইউ বাট অনেক সময় আবার পারেও না ভাবে যে না বলবো না ঠিক আছে অনেক সময় ভাবে যে আমি বলে দিই তা আবার অনেক সময় বলতে পারে না উনি না ঈশ্বরের কাছে একটা চান্স চাইছেন জানেন তো গিভ মি আ চান্স উনি কিন্তু একটা চান্স চাইছেন আপনাদের রিলেশনটা যেটা আবার ভালো হয় আবার ভালো করা যায় সেটার জন্য উনি খুব মানে একটা আশায় রয়েছে উনি ফিল উনি এখন ভীষণ হেল্পলেস ফিল করছেন মানে আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনটাকে না কেউ জোড়া লাগিয়েও দিচ্ছে না কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অনেক সময় জেনে গেলে হয় না যে রিলেশনশিপটাকে যে চল আমরা আবার যদি প্যাচ আপ করে দিই রিলেশনশিপটা ভালো করে দিই সে সেরকমভাবেও কারোর কোনো এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না কেউ কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে ভালো করে দিচ্ছে না এবং আপনাদের অনেকেরই অনেকেরই মোটামুটি টু এখানে যারা রিডিং দেখছেন আপনাদের বন্ধুত্ব থেকে জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা খুব ভালো আগে বন্ধু ছিলেন সে বন্ধুত্ব থেকে আপনাদের এই সম্পর্কটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে তো উনি ভাবছেন যে আজকের এই কিছু ভুলের জন্য আমি বন্ধুটাকেও হারিয়ে ফেললাম মানে আমার যে ভালোবাসাটাকে তো হারালামই আমি বন্ধুত্বটাকেও হারালাম উনি ভাবছেন যে এতটাই আপনি মন থেকে যে উনি ভালোবাসতেন সেটা উনি বোঝেননি এবং উনি ভীষণ এখন ওনার কাছে নিজেকে পাপ ভুগছেন যে আমি সত্যি অনেক ভুল করেছি উনি আপনি যে 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 আপনাকে মানে আপনার সাথে যেটা করেছেন সেটা উনি ভালো করেই জানেন যে উনি ভুল করেছেন উনি আপনার সাথে কারোকে কম্পেয়ার করেন না আপনার পার্টনারের জীবনে আপনি ভাবছেন আপনি ছাড়া অন্য কেউ আছেন না আপনার পার্টনারের জীবনে বর্তমানে আপনি ছাড়াও কেউ নেই নো ওয়ান কম্পেয়ার ইউ আপনার জায়গা বর্তমানে এখন অবধি কেউ নেয়নি জানেন যে ওনার পৃথিবীটা এত সুন্দর ছিল যখন আপনার সঙ্গে রিলেশন ছিল যত সুন্দর ছিল ভালোবাসা মনে ছিল সেটা আপনি করেছিলেন রিলেশনটাকে সুন্দর ঠিক আছে তো উনি আপার আপনাকে ভালোবাসতে চান আপনাকে কাছে পেতে চান আপনার সৌন্দর্যতা আপনার ভালো লাগা ভালোবাসাটা উনি ফিল করে না কারণ আপনি এতটা ভালো একজন মানুষ আপনার মন এবং আপনার ভেতর বাহিরে সব দিক থেকেই আপনি ভীষণ পজিটিভ এবং খুব ভালো যেটা ওনাকে খুব আকর্ষণীয় করে তোলে আপনার কাছে মানে মানে আপনার আকর্ষণটা উনি খুব ফিল করেন উনি এখনো ভাবেন যে আপনি কিছু ভুল করেছেন বন্ধু যিনি আপনি রিডিংটা দেখছেন না আপনি প্রচুর ভুল করেছেন কিন্তু আপনি অনেক মাথা গরম করেছেন অনেক বাজে কথা বলেছেন আমরা নিজেরা নিজেদের দোষ দেখতে পাই না তো আপনিও কিন্তু আপনার পার্টনার অনেক সময় হার্ট করেছেন আমি যেটা দেখতে পাচ্ছি হুম এবং সেটা আপনি সেটা বুঝেও অনেক সময় ক্ষমা চাননি বা আপনি চেয়েছেন সেটা উনি আর মেনে নিতে পারেননি আপনি পরিস্থিতি বোঝেননি যেমন এসছে সেটা করেছেন হতে পারে আপনার পার্টনার আপনাকে অনেক সময় বারণ করেছে অনেক কিছু আপনি আপনি সেটা শোনেনও নি নিজের জেদটা দেখিয়ে গেছেন ঠিক আছে উনি আপনাকে যে প্রথমে এত ভালোবেসে ফেলেছিলেন আপনার পার্টনার কিন্তু সেটাও ফিল করেনি বুঝেছেন সেটা ফিল করেনি আই টু মেক লাভ উইথ ইউ আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতে চাইছে ফিজিক্যালিও উনি আপনাকে কাছে যাই শারীরিক আকর্ষণও খুব কাজ করছে আপনার জন্য ঠিক আছে ফিজিক্যালিও মিট করতে চাইছে আপনার সঙ্গে Thank you so much, universe. Thank you, Archangel Michael. বর্তমানে উনি এমন একটা সিচুয়েশনে রয়েছেন যে সব কিছুতেই সবসময় আপনার নামটাই ওনার প্রথমে মনে পড়ে বুঝতে পেরেছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট থিং দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ ইউর নেম আপনার নামটাই বর্তমানে ওনার মনে পড়ে কারণ সব কিছুতে কারোর নাম শুনলেও ওনার মনে হয় যে না আপনার নাম শুনছে আর কি হুম আই হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস আদার দ্য লাভ উনি জানেন যে আপনাকে ছাড়াও ওনার আরও অনেক রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিস রয়েছে ঠিক আছে আপনার আপনার সাথে রিলেশনটা করতে গিয়ে হতে পারে ওনার পরিবারের সঙ্গে কিছু সমস্যা হয়েছে হতে পারে আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা ভালো উনি করতে চাইছেন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে করতে পারছে না উনি এটাও এখন জানেন না যে আপনি এখনো মনে মনে ওনাকে ভালোবাসেন উনি আপনি আর হয়তো যোগাযোগ করছেন না আপনাদের রিলেশনটা না হতে পারে কার্মিক সম্পর্ক দুজনের দুজনের জন্য প্রবল আকর্ষণ বোধ করেছেন যখন দেখা হয়েছে মারাত্মকভাবে ভাবে মনে হচ্ছে এটাই আমার ইয়েও আমার তুমিও আমার প্রচন্ড সম্পর্ক ভালো কিন্তু আপনাদের মতো মারাত্মক পরিমাণে ঝগড়া হয় আপনাদের দুজনের মিলমিশ ভীষণ কম দুজনের ঝগড়া ঝগড়া মারাত্মক মানে ভাবেন ভাবেন না যে কোনো কারণে হবে দুজনেই খুব মিলেমিশে থাকবো থাকবো সবকিছু সুন্দর ভাবে এগোবো রিলেশনশিপটাকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবো বাট কোথা থেকে যে আপনাদের মধ্যে কি যে ভর করে দুজনেই ঝগড়া করেন আপনাদের মধ্যে এই এই এনার্জিটা মারাত্মক দুজন দুজনের সঙ্গে ঝগড়া করে বসে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো এগুলো মিলছে কি না তবে আপনার পার্টনার কিন্তু ওয়েট করছে আই উইল ওয়েট ফর ইউ আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ওয়েট করছে বন্ধু ঠিক আছে আপনি একা ওয়েট করছেন না আপনার পার্টনার আপনার জন্য ওয়েট করছে আপনি যে যে চুপ করে আছেন ইউর সাইলেন্স ইজ কিলিং মি আর আপনি একটা কথা জেনে রেখুন যে আই জেনুইনলি লাভ ইউ আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না সেটা আপনি খুব ভুল ভাবছেন কারণ আপনার পার্টনার আপনাকে অরিজিনালি ভালোবাসে মন থেকে ভালোবাসে এবং আপনার পার্টনার আপনার জন্য ফুল দমে ওয়েট করছে ঠিক আছে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে সে এমন না যে আপনার জন্য অপেক্ষা করছে না এটা ভুল উনি প্রচন্ডভাবে মন থেকে আপনার জন্য ওয়েট করছে উনি কিন্তু এই দেখুন আমি আগেও বলেছিলাম যে কিছু কিছু মানুষ আছে যে সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার অনেকেই আপনাদের রিলেশনটাকে একসঙ্গে মেনে মানে মানাতে চান না হতে পারে আপনাদের পরিবার থেকেও রিলেশনটা অনেকে মেনে নিতে পারছে না যার জন্য যোগাযোগ করছে না কিন্তু আপনাদের রিলেশনটা আপনাদের রিলেশনটা কিন্তু চাইছে যে রিলেশনটা একটা জায়গায় আসুক একটা ভালো সম্পর্ক হোক আপনার পার্টনার কিন্তু চাইছে সেটা হোক কিন্তু উনি বুঝতে পারছেন যেটা ইগনোর হয়ে যাচ্ছে ব্যাপারটা এটা ভালোভাবে হবে না আপনাদের দূরত্ব হয়ে গেছে কোনো কারণবশত সেটা ফ্যামিলিগতভাবে দূরত্ব হোক সেটা আপনাদের কার্বিক রিলেশনের জন্য দূরত্ব হোক ঠিক আছে তো সেই একটা কারণের জন্য আপনাদের মধ্যে ইতিমধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে বাট আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ওয়েট করছে আই উইল ওয়ান আই উইল ওয়েট ফর ইউ আপনার জন্য ওয়েট করছে আপনার পার্টনার আপনি চিন্তা করবেন না আপনার ভালোবাসার মানুষ সময় মতো আপনার কাছে ফিরে আসবে কারণ তার মনে আপনার জন্য যথেষ্ট প্রেম আছে যথেষ্ট ভালোবাসা আছে ঠিক আছে বন্ধু যদি রিডিংটা ভালো লেগে থাকে এটাই ছিল আজকের আপনাদের দুজনের রিলেশনের একদম অরিজিনাল ফিলিংস যেটা আর যদি আপনার সঙ্গে ম্যাচ করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে থ্যাংক ইউ সো মাচ লিখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ লিখবেন আর লাইক করে রেজোনেট করবেন নিজের রিডিংটার সঙ্গে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার থেকে সেভেন ফোর থ্রি নাইন সিক্স হচ্ছে আমার নাম্বার সেখানে যোগাযোগ করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি নমস্কার